আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের শরীর নামে অবিশ্বাস্য যন্ত্র যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের চতুর্থ সেশনের একদম শেষের দিকে একটি পোস্টার তৈরি করতে বলা হয়েছে। পোস্টার অথবা ব্যানার অথবা ফেস্টুন যাই তৈরি করবা তোমরা, সমস্যা নেই, কিন্তু এই ভিডিওতে আমি পোস্টার তৈরি করে দেব। চলো আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নিই। মানবদেহের জৈবিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করতে হরমোনের বিশেষ ভূমিকা আছে। সুস্থ দেহে চাহিদা অনুসারে গ্রন্থি থেকে অবিরত ধারায় হরমোন নিঃসৃত হয়, তবে প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে শরীরে নানা রকম অবাঞ্ছিত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রাণরস বা হরমোনজনিত কি কি অস্বাভাবিকতা হতে পারে তা অনুসন্ধানী পাঠ বই থেকে জোড়ায় বসে পড়ো। এবার শিক্ষকের নির্দেশে দলে ভাগ হয়ে যাও। প্রত্যেকটা দল হরমোনজনিত অস্বাভাবিকতা বা রোগ, অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কিত প্রচলিত রোগগুলো থেকে বাঁচতে সুস্থ জীবনযাপনের জন্য যেসব সুঅভ্যাস চর্চা প্রয়োজন তার একটা তালিকা তৈরি করবে ও অন্যদের সচেতন করে তোলার জন্য পোস্টার অথবা ব্যানার অথবা ফেস্টুন অথবা প্ল্যাকার্ড অথবা কমিক্স বই তৈরি করবে। এখানে বলা আছে তোমাদের প্রত্যেকের কাজে যে বিষয়গুলো অবশ্যই থাকবে সেটা হচ্ছে রোগটা কেন হয়, তারপর রোগের লক্ষণ কি, রোগ নির্ণয় ও চিকিৎসা, তারপর হচ্ছে প্রতিরোধের উপায়, এ সবগুলো থাকতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা একটি হরমোনজনিত অস্বাভাবিকতা সম্পর্কে একটি পোস্টার তৈরি করি। এখানে দেখো আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ থাকুন, এই একটা হেডিং দিয়েছি। তো ডায়াবেটিসও একটি হরমোনজনিত রোগ। দীর্ঘদিন কোনো লক্ষণ ছাড়াই শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে থাকে। তো এভাবে তোমরা বাসাতে যে ক্যালেন্ডারগুলো রয়েছে, পুরাতন ক্যালেন্ডার, তার পেছনে একটা ফাঁকা জায়গা পাবা, সেখানে তোমরা এই পোস্টারটা এঁকে নিতে পারো। খেয়াল করো, প্রথমে লেখা হয়েছে ডায়াবেটিসের লক্ষণ: ঘন ঘন প্রস্রাব হওয়া, ঘন ঘন পিপাসা পাওয়া, ঘন ঘন ক্ষুধা লাগা, ক্লান্তি ও দুর্বলতা বোধ হওয়া, যথেষ্ট পরিমাণ খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া। তো এখানে একটা চিত্র তোমরা এঁকে নিতে পারো এভাবে পোস্টারের মধ্যে বা ব্যানারের মধ্যে। দেখো এভাবে ডায়াবেটিসের মেশিন, যেটা পরীক্ষা করা হয় ডায়াবেটিস, সেটা দিয়ে রক্ত নেওয়ার পর এখানে দেখা যায় যে ডায়াবেটিসের পরিমাণটা কত। এখন আমরা দেখব যে হচ্ছে ডায়াবেটিসের কারণ কি। ছোট বড় সব বয়সেই রোগ হতে পারে। যারা পরিশ্রম করে না অথবা অলস জীবনযাপন করেন তাদের এই রোগ হওয়ার আশঙ্কা বেশি। এটি একটি বংশগত রোগ। বংশগতভাবে অনেক শিশুর দেহে ইনসুলিন উৎপাদন কম হয়, ফলে ডায়াবেটিস হয়। রোগ নির্ণয় ও চিকিৎসা: রক্ত ও প্রস্রাব পরীক্ষা করে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের বা নির্ণয়ের মাধ্যমে এ রোগ নির্ণয় করা যায়। এ রোগ একেবারে নিরাময় করা যায় না, কিন্তু ডাক্তারের পরামর্শে নিয়ন্ত্রণ রাখা যায়। এখন দেখব প্রতিরোধের উপায়: ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ত্যাগ করা, অতিরিক্ত চিনি এড়িয়ে চলা, মানসিক চাপমুক্ত থাকা, প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করা। সর্বশেষ আরেকটি আমরা স্লোগান দিয়েছি, দিয়ে এটি শেষ করে দিয়েছি: পরিমিত জীবনবোধ ডায়াবেটিস করবে রোধ। আশা করি তোমরা এই পোস্টারটি তৈরি করা শিখে নিয়েছো। তোমরা এটি দলে বসে তৈরি করতে পারো। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে ধাপ 3 পঞ্চম সেশন থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।